শ্যামা মায়ের তিন রূপ দেখা যাবে নিমতা জোনাকি ক্লাবের মণ্ডপে। প্রতি বছরের মতো এ বছরেও থিম ভাবনায় রয়েছে বিশেষ আকর্ষণ। ১১তম বর্ষে তাদের মণ্ডপ সেজে উঠছে স্বামী নারায়ণ মন্দিরের নীলকণ্ঠধামের আদলে। শক্তির আরাধনায় এবার ১১তম বর্ষে পদার্পণ করল নিমতা জোনাকি। প্রত্যেক বাড়ি কালী পুজোতে তারা চমক দিয়ে থাকে থিম পুজো করে, আর এবছরও রয়েছে থিমের উপহার। স্বামীনারায়ণ মন্দিরের নীলকণ্ঠ ধামের আদলে তৈরি হয়েছে মণ্ডপের আঙ্গিক। বিশাল আকার মণ্ডপ, আর একেবারে স্বামীনারায়ণ মন্দিরের সেই নীলকণ্ঠ ধামে যেমনভাবে পূজা অর্চনা করা হয়, এখানেও নিয়ম মাফিক সেই পূজা অর্চনা চলবে। আর নীলকণ্ঠ ধামে যেমন রয়েছে অসংখ্য এরকম শিব মন্দির, সেই শিব মন্দিরও রয়েছে এই নিমতা জোনাকির মণ্ডপের আঙ্গিকে আঙ্গিকে। প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব, কোথাও দেবী কালীকে এখানে দেখানো হয়েছে কোষ্ঠী পাথরের কালী হিসাবে, আবার কোথাও কৃষ্ণ কালী হিসাবে, আবার অন্য কোনো রূপও রয়েছে এখানে। কালীমায়ের তিন রূপ দেখা যাবে নিমতা জোনাকিতে। এবছর তারা এই ভাবনা করেই সাধারণ মানুষের মনে জায়গা করে নেবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা। এবছর আমাদের নিমতা জোনাকির ১১তম বর্ষের নিবেদন গুজরাটের স্বামীনারায়ণ মন্দির নীলকণ্ঠ ধাম। আপনারা প্রত্যেকেই জানেন স্বামীনারায়ণ মন্দির গুজরাটে অবস্থিত, তারই একটা অংশ আমরা এখানে তুলে ধরতে চলেছি আমাদের যুবসংঘের খেলার মাঠে নিমতা জোনাকির পূজা মণ্ডপ হিসাবে। আমাদের পূজা মণ্ডপের মধ্যে আপনারা দেখতে পাবেন কৃত্রিমভাবে আমরা একটি জলাশয়ের ব্যবস্থা করেছি। এটা অনেক বড় জলাশয়টা তৈরি করতে হয়েছে আমাদের। এই জলাশয়তেই কিন্তু বেনারস থেকে লোক আসছেন, বিভিন্ন মুনিঋষিরা আসছেন, তারা এখানে সন্ধ্যা আরতি করবেন। এটা কিন্তু এবছরের সবচেয়ে বড় চমক আমাদের। সকলেই জানেন বেনারস কিংবা হরিদ্বার ঘাটে সন্ধ্যা আরতি বিখ্যাত, সেটা দেখবার জন্য বয়স জ্যেষ্ঠ মানুষরা ওখানে ভিড় জমান। ইদানিংকালে বাবুঘাটেও সেটা তৈরি মানে করা হয়েছে, চালু হয়েছে। তো আমাদের এই অস্থায়ী পুজো মণ্ডপে কিন্তু ১০ থেকে ১৫ তারিখ অবধি সন্ধ্যা আরতি চলবে। সন্ধ্যে ৬টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত লাইভ আরতি হবে। যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন কিংবা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা, তারা আরতি দেখতে চান, অবশ্যই কিন্তু আসতে হবে নিমতা জোনাকির পুজো মণ্ডপে। ১০ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে প্রত্যেক দিন আরতি পর্ব, সেই লাইভ আরতিও দেখতে পাবেন দর্শকরা। আর এই ভাবনা দিয়েই নিমতা জোনাকি এবার মানুষের মনে জায়গা করে নেবে বলেই বিশ্বাস পুজো উদ্যোক্তাদের। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সুচারু মিত্র, আর প্লাস নিউজ, কলকাতা।